দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদ আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং সকাল সকাল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে সুরে সুরে আজকের দিনটাকেও শুরু করব তাই এবং প্রতিদিনের আয়োজনের মতো আজও আমাদের সাথে একজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যার কাছ থেকে আমরা দারুণ কিছু গান শুনব এবং আজকে মঙ্গলবার আধুনিক গান শুনব আমরা আছেন আমাদের সাথে আজকের আমন্ত্রিত অতিথি টুটুল খান যার কাছ থেকে আপনারা পছন্দের গান শুনতে চাইতে ফোন করতে পারেন তার সাথে কথা বলতে পারেন তার প্রস্তুতি থাকলে তিনি নিশ্চয়ই আপনার পছন্দের গানটা সকাল সকাল আপনাকে শুনিয়ে দিবে শুভ সকাল টুটুল ভাই কেমন আছেন শুভ সকাল ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভীষণ ভালো এবং বেশ অনেকটা দিন পরে আপনার সাথে আবার দেখা হলো গানের মধ্য দিয়ে শুরু করব আজকে সবার আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনার সুরে সকালটা শুরু করবে তবে তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে শুভ সকাল বিনিময় করে তারপরে ফিরি সাজীব আছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলত রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গান দিয়ে শুরু করছি ফেব্রুয়ারি মাস সেই উপলক্ষে আমি আমার নিজের একটি দেশাত্মবোধক গান রয়েছে এই গানটি অনেকবার করেছি অনেক প্রোগ্রামে আমায় যদি প্রশ্ন করে বাংলা রীতিকথা এই গানটি যিনি লিখেছেন মহিউদ্দিন মুন্সি এবং সুর করেছেন অবস্কিউর ব্যান্ডের টিপু ভাই আচ্ছা শুনি আমরা হ্যাঁ সেও আমরা লড়বো আমরা রাখো
কথা একটি বলবো মাতৃভূমি অন্যটি স্বাধীনতা মাগো তোমার জন্য লড়ব আবার তৃতীয় বিশ্বযুদ্ধ এ বুকের তাজা রক্ত ঢেলে করব তোমায় শুদ্ধ মাগো তোমার জন্য লড়ব আবার তৃতীয় বিশ্বযুদ্ধ এ বুকের সকল শিল্পীরই মনে হয় মনে একটা আকাঙ্ক্ষা থাকে একটা দেশাত্মবোধক গান তার থাকবে এবং আমরা আসলে বাঙালি জাতি এতটা গর্বিত একটা জাতি যারা বলতে পারি যে আমাদের স্বাধীনতা আমরা বাংলা ভাষায় কথা বলা দুটোই আসলে অর্জন করে নিয়েছি কেউ আমাদেরকে দিয়ে দেয়নি আমরা সেটাকে আমাদের জোরে আমরা আমাদের মতো করে সেটাকে অর্জন করেছি আমরা সত্যিই গর্বিত বাঙালি অবশ্যই পরে গানে যাই টুটুল ভাই কি গান শুনবে পারে এবার গান করব হচ্ছে এই গানটি আমার খুব পছন্দের একটি গান আচ্ছা পছন্দের কথাটা একটু পরে শুনি তার আগে একজন দর্শকের সাথে কথা বলি দর্শক শুভ সকাল কে আছেন আমাদের সাথে প্রথম কলার শুভ সকাল আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কে আছেন সাথে আপু আমি গাজীপুর থেকে সাগর বলছিলাম অনেক ধন্যবাদ সাগর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথা বলুন অতিথি আপনাকে শুনছেন ইনশাল্লাহ চেষ্টা করব অনেক ধন্যবাদ যুক্ত থাকুন গানে যাই এবার যে গানটি করছি শিল্পী হচ্ছেন তপন চৌধুরী এবং মিউজিক করেছেন প্রণব ঘোষ আচ্ছা আমি সবকিছু ছাড়তে পারি শুনি কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারবো না আমি দেবদাস হতে পারবো ভালোবাসার একমাত্র কঠিন সত্য কথা তাই না আমাদের সাথে দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন সাথে শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর এবং সাবলীল উপস্থাপনার জন্য সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি মশিউর বলছি কুমিল্লা থেকে অনেক ধন্যবাদ মশিউর ভাই আমাদের সাথে থাকার জন্য এবং এত সুন্দর করে আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কথা বলুন অতিথি শুনছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অসম্ভব সুন্দর আমার মন ছুঁয়ে গেছে তোমার এই গানটা শুনে তপন চৌধুরী আমার খুব ফেভারিট একজন সিঙ্গার আমি ওনাকে প্রচন্ড ভাবে ফলো করি আর তুমি যেভাবে উপস্থাপন করলা ভাই আমি জাস্ট তোমাকে এখন কাছে পেলে জড়াই ধরে কিছুক্ষণ মানে বুকে রেখে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসম্ভব সুন্দর ছোট ভাই যদি সম্ভব হয় যদি তোমার লিস্টে আজকে থেকে থাকে আমি সময় নষ্ট করব না আজ ফিরে না গেলেই কি নয় যদি সম্ভব হয় খুব অসম্ভব সুন্দর একটি গান
আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ, সাথে থাকুন ভাই। আমরা পরের গানে যাব, কি শুনবো এবার? আমি আমার আরেকটি নিজের গান করছি। আচ্ছা, এই গানটি প্রায় 2 বছর আগে রিলিজ করেছিলাম। গানটি মোটামুটি ভালোই সাড়া পেয়েছে। হ্যাঁ, এই গানটি সুর করেছিলেন রাজন সাহা এবং গীতিকার হচ্ছে কামরুল ইসলাম। আচ্ছা, চেষ্টা করছি, শুনি। হ্যাঁ, বুকের ভেতর প্রেম কখনো যায় না রাখা চেপে, কিভাবে তুই দেখবি রে বল কোন পাল্লাই মেপে। বুকের ভেতর প্রেম কখনো যায় না রাখা চেপে, কিভাবে তুই দেখবি রে বল কোন পাল্লাই মেপে। ভালোবাসি বলে যদি চাস কখনো খেপে, মুখ ছুঁয়ে তুই দেখি ভেতর কার নামে যায় খেপে। ভালোবাসি বলে যদি চাস কখনো খেপে, মুখ ছুঁয়ে তুই দেখিস ভেতর কার নামে যায় খেপে। পাল্লা
যদি আসলেই পাওয়া যেত, তাহলে সবাই মনে হয় যার যার ঘরে একটা করে রেখে দিত। আর এরকম যদি ছুঁয়ে বলাই যেত যে আসলে ভেতরে কার নামে কাঁপছে, এটা ভীষণ ভীষণ সুন্দর একটা বিষয় হতো। দর্শক আছেন, কথা বলি, দর্শককে আছেন সাথে, শুভ সকাল। শুভ সকাল। জি, কে আছেন? হ্যাঁ, আমি টুটুলের বড় বোন, আমিও গান করি, সিঙ্গার রাশেদা মিনা। অনেক ধন্যবাদ আপা আমাদের সাথে। মিনাপা কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার লাইভটা দেখার জন্য অপেক্ষা করতেছি সেই সকাল থেকেই। অনেক সুন্দর গান করছো, খুবই ভালো লাগছে। তোমার প্রত্যেকটা গানই আমার ভালো লাগে টুটুল, রিকোয়েস্ট করার মতো কিছু নাই, খুবই ভালো গান হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপা আমাদের সাথে যুক্ত থাকার জন্য, থাকবেন নিশ্চয়ই পুরোটা সময়। গানে যাব টুটুল আবারও। হ্যাঁ, এবার যে গানটি করছি, এই গানটি অনেকে রিকোয়েস্ট করেছেন, বিশেষ করে আমার বড় ভাই রয়েছেন মেহেদি হাসান মেহেদি, এবং আমার এক ছোট ভাই সাদিকুর রহমান শাউন, এই গানটি গাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে। এর আগে আগেও একটা প্রোগ্রামে গাওয়ার কথা ছিল, কিন্তু গাইতে পারিনি। সুযোগ হয়নি, আজকে সুযোগটা মিস করা যাবে না, শুনে ফেলি গান। আমার বুকের মধ্যখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকে মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে, আমার বুকে মধ্যেখানে, মন যেখানে সাগরের টানে যেমন
পেতে চাই তুমি আমার জীবন তরে তুমি আসার আলো জীবনে আমার বুকে মধ্যে খানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে অনেকে সবাই তো জানে তিনি অসুস্থ এখন তার সুস্থতা কামনা করছি সবাই মিলে আমরা সেটাই চাই আমাদের আমাদের মাঝে আবার ফিরে আসুন সুস্থ হয়ে এটাই হচ্ছে প্রত্যাশা দর্শক আছেন কথা বলি দর্শক কে আছেন সাথে শুভ সকাল হ্যালো কে আছেন আমি আমার নাম ইলিয়াস আচ্ছা আপনার নাম ইলিয়াস ইলিয়াস কথা বলছেন আমাদের সাথে ঠিক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের শিল্পী শুনছেন আপনাকে কথা বলুন তার সাথে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন অনুরোধের গান কি শুনতে চান আপনি যদি থাকে সেটা বলে ফেলুন ভাই আমরা সকালে ব্রেকফাস্ট করছিলাম তো তার মধ্যে টেলিভিশন দেখতে দেখতে তো আপনার হ্যালো আমরা শুনছি আপনার কথা শুনছি আপনার কোনো অনুরোধ থাকলে দয়া করে বলবেন যে কোনো গান শুনতে চান কিনা সেটা তো রিকোয়েস্ট আছে কিন্তু অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সেই সাথে বলতে চাই দর্শক আজকে সময় একেবারে শেষ আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নিব তার আগে টুটুল আমি বিদায় নেওয়ার আগে অনেক ধন্যবাদ আমাদেরকে চমৎকার একটা সকাল উপহার দেওয়ার জন্য শেষ গান শুনব আর দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সকালে ততক্ষণ পর্যন্ত এনটিভি সাথে থাকবেন গানে যাই ওকে কেন ভালোবাসা হারিয়ে যায় কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে না কেন ভালোবাসা
কেন সুখের